প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন ইমামুল হারামাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পথে দান, আল্লাহর পথে দান এই শিরোনামে আলোচনা চলবে ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেয়, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুসারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ দানের ফজিলতের ক্ষেত্রে অনেক কথা মানুষ বানিয়ে নিয়েছে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্দর ইবাদত, যেই সুন্দর জিনিস আমাদেরকে দিয়েছিলেন, সেটা না করে আমরা এখন বেশি করে ফেলছি, একটু বেশি করতে চাই, যার কারণে আমাদের সমস্যা। একটা ইবাদতের জন্য মসজিদ বানাইতে যাবেন, সেখানেও সমস্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি আমাদের নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি টাকা থাকে, পয়সা থাকে, মসজিদ বানাও, আর না থাকলে তোমরা কি করো, যেখানে খোলা মাঠ আছে সেখানে সালাত পড়ো, নাহলে একটা দাগ কেটে রাখো যেভাবে পারো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ তাই ছিল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদে সালাত আদায় করতেন, খেজুর পাতার ছাউনি ছিল, উপরে বৃষ্টি হলে কপালে দাগ লেগে যেত, অনেক সময় কাদার দাগ পড়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ ছিল কাদা মাটি, কাঁচা, তাদের ইমান ছিল পাকাপোক্ত। মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকাপোক্ত, কিন্তু আমাদের মসজিদ এখন টাইলস হয়েছে, মসজিদ পাকা হয়েছে, ইমান হয়েছে কাঁচা। প্রত্যেকটা মসজিদের কমিটি, প্রত্যেকটা মসজিদের যারা হর্তাকর্তা আছে, তাদের চিন্তা হলো কার মসজিদের টাইলস কত সুন্দর। এমনও আছে টাইলস লাগাইছে চেহারা দেখা যাচ্ছে, সিজদায় গিয়ে রুকুয়ে গিয়ে নিজের চেহারাটা পর্যন্ত দেখা যাচ্ছে, তো সলাতই নষ্ট হয়ে যাবে, এত চাকচিক্য কেন। আবার তো আছে কত রকম রং বেরঙের টাইলস সামনে লাগিয়ে দিয়েছে, কাবা ঘর কত কিছু, আবার রাস্তায় মাইক লাগিয়ে দিয়েছে, লুক লাগিয়ে দিয়েছে, ভাড়া করে যে যত কালেকশন করবে এত বেনিফিট তোমরা পাবে, নিয়ে যাও। মসজিদ মাদ্রাসা একই অবস্থা। এরকম ভিক্ষাবৃত্তি করে মসজিদ করতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। রাস্তায় দাঁড়িয়ে তারা কত রকমের ফজিলতের হাদিস বলতেছে। তো দান, আল্লাহর পথে দান, এটা একটা উত্তম ইবাদত। কারণ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাদাকাতু বুরহান, দান হবে কিয়ামতের মাঠে দলিল। কারণ একটা বাড়ি আমার, এর দলিল যদি আমার না থাকে তো টিকবে না, খাসে চলে যাবে বা অন্য কারো কাছে চলে যাবে। কিয়ামতের মাঠে জান্নাতে যেতে হলে দলিল লাগবে, তার দলিল হবে দান। জান্নাতে যেতে হলে দলিল লাগবে, দলিল কি হবে, দুনিয়াতে যে দান আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছি সেটা হবে হাশরের মাঠে দলিল। আস-সাদাকাতু বুরহান, দান হবে দলিল। দলিল ছাড়া যেমন গাড়ি ঘোড়া বাড়িঘর কিছুই টিকে না, মসজিদের জায়গাও টিকে না দলিল ছাড়া, ওয়াকফ ছাড়া, তেমন জান্নাতে যেতে পারবেন না দলিল ছাড়া। জান্নাতে যাওয়ার দলিল কি, আস-সাদাকাতু বুরহান, দান হবে কিয়ামতের মাঠে দলিল, এবং মুমিনের জন্য ছায়া স্বরূপ হবে কিয়ামতের মাঠে, যখন কোনো ছায়া থাকবে না এই দান হবে। এই দান সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুন 64 নম্বর সূরা 17 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন তুকরিদুল্লাহা করদান হাসানান ইউদাইফুহু লাকুম ওয়া ইগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম ইন তুকরিদুল্লাহা করদান হাসানা। তোমাদের মধ্যে কি আছে, তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও, আল্লাহকে উত্তম ঋণ দাও, তার মানে আল্লাহর পথে দান করো, কে আছে উত্তম ভাবে, হাসানাই ইউযাইফুহু লাকুম,
ওয়াগফির লাকুম, আল্লাহ এর বদলতে তোমাদেরকে দ্বিগুণ বৃদ্ধি করে দিবেন। যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দান করবে, আল্লাহ রব্বুল আলামিন এর বদলতে ওই ব্যক্তিকে দ্বিগুণ বৃদ্ধি করে দিবেন। ওয়াগফির লাকুম, তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ যাকে ইচ্ছা এর চেয়ে আরো বেশি করে দেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ঋণ দিবে, আল্লাহকে দিয়ে দিবে, আল্লাহ তাকে দ্বিগুণ বৃদ্ধি করে দিবেন। এটা বোঝা যাবে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন যে ইমহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, সুদ মানুষকে ধ্বংস করে দান মানুষের সম্পদ বাড়িয়ে দেয়, সুদ মানুষের সম্পদকে নিশ্চিহ্ন করে দেয়, আর দান সদকা মানুষের সম্পদকে বাড়িয়ে দেয়। এটা কি করে? সুদ দিলে তো টাকা বাড়ে বোঝা যাচ্ছে, কারণ ব্যাংকে যদি আপনার কিছু নাও থাকে, 5 লক্ষ টাকা থাকলে ব্যাংকে রেখে আসলে মাসে মাসে আপনাকে টাকা দেবে। সুজায় বসেন, এভাবে বসে বসে খুতবার আদব কিন্তু শিখিয়ে দিয়েছি যে দুই হাঁটু উঠিয়ে কখনো বসবেন না, হাঁটু ফেলে বসেন। তো ব্যাংকে যদি কেউ 5 লক্ষ টাকা রেখে আসে, তাহলে দেখা গেছে মাসে মাসে সে 5,000-10,000 টাকা উঠিয়ে নিয়ে এসে খাওয়া শুরু করে দিছে, আর কোনো কাজ লাগে না, কিচ্ছু লাগে না। কিন্তু আমরা দেখতেছি দান করলে তো কমে, 5,000 থেকে যদি 50 টাকা দান করি 50 টাকা কমে যাবে, কিন্তু আল্লাহ বলছেন যে বাড়বে। কিন্তু আমরা বাস্তবিক পক্ষে দেখতেছি যে টাকা কমে, আর আল্লাহ বললেন যে বাড়বে, কারটা ঠিক? আমরা তো বুঝতেছি সুদের টাকা ব্যাংকে 5 লক্ষ রেখে আসছি, প্রতি মাসে 5,000 আসতেছে, আর আল্লাহ বললেন যে দান করলে বাড়বে, সুদ করলে, সুদ খেলে তুমি ধ্বংস হবে, ফকির হবে, ভিক্ষুক হবে। প্রমাণ আমেরিকার দিকে তাকান, বিশ্বের সবচেয়ে বড় মোড়ল সারা দেশের কাছ থেকে এখন ভিক্ষা করে খাচ্ছে, চীনের কাছ থেকে ভিক্ষা করে খাচ্ছে, ঋণ নিয়ে খাচ্ছে। কারণ কি? আল্লাহ বলছেন যে সুদখুর একদিন না একদিন ফকির হবেই, যে সুদ খাবে সে একদিন না একদিন ভিক্ষা করবে, ও না করলে ওর ছেলে করবে, ও ধ্বংস হবেই, এটাই স্বাভাবিক। কারণ হাজার হাজার মানুষের টাকা একজনে লুটেপুটে খাচ্ছে। আল্লাহ বলছেন এই জন্য যে সুদ কি করে মানুষকে নিশ্চিহ্ন করে দেয়, মিটিয়ে দেয়। ওয়াইরবিস সাদাকাত, সাদাকা দান করলে সম্পদ বৃদ্ধি পায়। ধরেন আপনি মাসে 50,000 টাকা কামাইলেন অবৈধভাবে, আরেকজন মাসে 5,000 টাকা কামায়, কিন্তু আপনার একটা না একটা লেগেই আছে বিপদ, বিপদ একটা না একটা লেগেই আছে। টাকাতে বরকত নাই, কিন্তু ওই 5,000-এ বরকত আছে। এর ব্যাখ্যা আসবে ইনশাল্লাহ সামনে হাদিস দিয়ে। সহিহ বুখারী মিশকাত 1768 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনফিক ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তুমি আমার রাস্তায় খরচ করো, দান করো। উনফিক আলাইক, আমিও তোমাকে দান করব। আল্লাহ বলছেন আদম সন্তান, তুমি আমাকে দান করো, আমিও তোমাকে দান করব। তুমি যদি আমাকে বেশি বেশি দাও, আমি তোমাকে বেশি বেশি দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন সহিহ বুখারী 1328 নম্বর হাদিস, আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামর, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এক টুকরা খেজুরের বিনিময়ে হলেও। তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে। তার মানে বোঝা যাচ্ছে যে ধনী গরিব, ধনী তো দান করবেই, গরিব মানুষ কিছু নাই, এক টুকরা খেজুর, সেটা হতে পারে একটা খেজুর কয়েক টুকরা করছেন। ওই যে হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর কাছে একজন মহিলা আসলো, দুটি মেয়ে বাচ্চা নিয়ে, এতিম বাচ্চা নিয়ে বা মেয়ে বাচ্চা নিয়ে আসলো, বলল আমাদের কিছু খেতে দিন। ঘরে গিয়ে দেখলো একটা খেজুর ছাড়া কিছুই নেই, একটা খেজুর ওই মহিলাকে দিল। দেওয়ার পরে মহিলা একটি খেজুরকে দুই টুকরা করে দুই মেয়েকে দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মহিলা যদি এই সন্তানকে ভালোভাবে লালন পালন করতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব। তো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিলেন খেজুর এক দুই টুকরা করে তার স্ত্রী,
দিয়ে দিলেন একটা খেজুর মহিলাকে, মহিলা দুই টুকরা করলেন এক খেজুরকে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচো একটি খেজুরের টুকরা দান করে হলো। তাহলে বোঝা যাচ্ছে যে জাহান্নাম থেকে বাঁচা যাবে খেজুরের খেজুর দান করে, অথবা বাংলাদেশে খেজুর না আছে বিস্কিট আছে বা অন্য কিছু পান্তা ভাত আছে আপনার ঘরে ডাউল ভাত, এটা দান করে বাঁচেন, এক মুঠ চাউল দিয়ে বাঁচেন। আল্লাহর নবী বলছেন ওয়ালা উবিশিক্কি তাম্র, এক টুকরা খেজুরের বিনিময়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো, কারণ জাহান্নাম বড় ভয়াবহ জিনিস, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তাহলে বোঝা যাচ্ছে যে দান করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারী 1321 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মান তাসাদ্দাকা, যে ব্যক্তি দান করলো বিআদলি তামার, এক খেজুরের অর্ধেক বা এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করলো, মিন কাসাবি তৈয়িবিন, তার হালাল রুজি থেকে, সব কথা ভুলে দেন, এই কথাটা মনে রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাসাদ্দাকা, যে ব্যক্তি সাদাকা করলো, যে ব্যক্তি দান করলো, মিন কাসবিন তৈয়িবিন, তার পবিত্র রুজি হতে, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তৈয়িব, আল্লাহ পবিত্র ছাড়া হালাল ছাড়া গ্রহণ করেন না। যে ব্যক্তি দান করলো একটা খেজুরের টুকরা, হতে পারে এক খেজুরকে চার টুকরা করছেন, সেটা ভিন্ন কথা, আল্লাহর নবী বলছেন এক খেজুরের অর্ধেক অথবা একটি খেজুরের টুকরা আল্লাহর রাস্তায় দান করলো তার হালাল পয়সা থেকে। এখান থেকে বোঝা যায় একজন দান করছে 5 লক্ষ টাকা আর আপনার আছে 5 টাকা, 5 লক্ষ যদি হারাম হয় এই 5 টাকার সাথে পারবে না। আল্লাহর নবী বলছেন যে ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। যদি ওই পবিত্র দানটা একটা খেজুর পরিমাণ হয়, বিয়ামিনিহি, আল্লাহ সেটাকে ডান হাতে গ্রহণ করেন, ডান হাতে গ্রহণ করে সেটাকে লালন পালন করতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই খেজুরের টুকরাকে অথবা 1 পয়সা 1 টাকা সেটাকে আল্লাহ ডান হাতে গ্রহণ করেন, হালাল ইনকাম থেকে যেটা দিয়েছে সেটা আল্লাহ ডান হাতে গ্রহণ করে সেটাকে লালন পালন করতে থাকেন। আল্লাহর নবী বলছেন যেভাবে তোমরা ঘোড়ার বাচ্চা লালন পালন করে থাকো, কারণ ঘোড়ার বাচ্চা অল্প বয়সে 19-20 হলেই মারা যায়, ঘোড়া লালন পালন করা খুব কঠিন জিনিস, এই জন্য আল্লাহ নবী বলছেন ঘোড়ার সাথে তুলনা দিচ্ছেন যে ঘোড়ার বাচ্চাকে তোমরা যেভাবে লালন পালন করো ঠিক সেভাবে তোমার 1 টাকা একটি খেজুরকে আল্লাহ লালন পালন করতে থাকেন, ইসলাল জাবাল পাহাড় পরিমাণ করে তোমাকে দেওয়া হবে। কি বুঝলেন? হালাল ইনকামের একটা গুরুত্ব আছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে একটি পয়সা একটি টাকা একটি খেজুরের অংশ যদি দান করো সেটা তোমাকে পাহাড় পরিমাণ করে দেওয়া হবে, হালাল হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যারা দান করে তাদের উদাহরণ দিয়েছেন, যারা কৃপণ তাদের উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারীর হাদিস 1351 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিদিন সকালবেলা আসমান থেকে 2 জন ফেরেশতা আসে, বান্দা যখন উঠে সকালবেলা আসমান থেকে 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়, যখন বান্দা ঘুম থেকে উঠে 2 জন ফেরেশতা আসে, এসে বলে একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাকান, আল্লাহ যে ব্যক্তি তোমার রাস্তায় দান করেছে তার দানকে তুমি পূর্ণ করে দাও। কে দোয়া করে? ফেরেশতা দোয়া করে, আল্লাহ ওই ব্যক্তি 1টি টাকা দান করেছে ওর দানটা তুমি পূর্ণ করে দাও। দ্বিতীয়জন বলে আল্লাহ কৃপণ ব্যক্তি দান করে নাই ওকে তুমি ধ্বংস করে দাও। ফেরেশতার দোয়া কবুল হবে কি হবে না? ওই যে হাদিস কোরআনের আয়াত মিলান এম হাকুল্লাহুর রিবা ওয়াইরবিস সাদাকাত, সুদে মানুষ ধ্বংস হয় দানে সম্পদ বাড়ে, এই হাদিস তার প্রমাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিস, কোনো সন্দেহ নাই।
আসমান থেকে প্রতিদিন দুইজন ফেরেশতা সকালবেলা বান্দার সাথে আসে বা অবতরণ হয়। প্রথমজন বলে, আল্লাহ ওই ব্যক্তি কিছু দান করেছে, ওর দান তাকে তুমি পূর্ণ করে দাও। দ্বিতীয় জন বলে, আল্লাহ ও দান করতে পারতো কিন্তু দান করেনি, ওর ওই পরিমাণ ক্ষতি তুমি করে দাও। এখন যদি আমার কাছে 5,000 টাকা চায় বা 1,000 টাকা চায়, 500 টাকা চাইলে আমি দিতে রাজি নই। আমি বলবো আমার অভাব, আমার দিয়ে বলছি, আমি বেতন পাই 7,000 কিন্তু মেয়ে করছে মোবাইল ঢিলেতে ফেলাই দিছে, এবার তো 4,000 টাকা জরিমানা, 4,000 টাকা জরিমানা, টাকা নেই ঋণ করে দিলাম, কিন্তু 500 টাকা দান করতে বললে আমি করি না। আপনাকে বলা হলে যে মসজিদের কাজ ধরছি 5,000 টাকা দেন, তখন বলবেন আমার নেই। কিন্তু এখন যদি ছেলের পা ভেঙে যায় 20,000 লেগে যাবে। এই হাদিস তার প্রমাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতা দোয়া করে যদি দান না করে করতে পারত কিন্তু করে না, ওর তুমি ক্ষতি করে দাও। ক্ষতি কিভাবে হয় বোঝা যায় না। স্ত্রীর ডেলিভারি হবে, 20,000 লেগে গেছে, কিন্তু 500 টাকা দেওয়া যায় না। ডিশ বিল দিতে হয়, সমস্যা হয় না। কারেন্ট বিল দেন, সমস্যা হয় না। গ্যাসের বিল দেন, সমস্যা হয় না। বাচ্চা পড়াশোনা করে সেখানে সমস্যা হয় না, সেখানে বিল দেওয়া যায়। কিন্তু মসজিদের ইমামের বেতন বা মসজিদের নির্ধারিত মাসিক চাঁদা সেটা দেওয়া যায় না। সেটা নিয়ে কত আন্দোলন করতে হয়, শুধু এখানে নয়, সারা বাংলাদেশে একই অবস্থা। এরপরে কোন দিক দিয়ে বাইরে যা আরো দেখাচ্ছি আপনাকে। প্রতি মাসে 4টা বিবাহর দাওয়াত, 2টা আকিকার দাওয়াত, 3টা মুসলমানের দাওয়াত, প্রতিটাতে 500 না দিলে মুখ থাকে না। খান কয় টাকার? 500 টাকার খাবার কি একজনে খায়? বড়জোর 1 থেকে 150 টাকার খাবার খায়, 2 টুকরা গরুর গোশত আর 1 প্লেট ভাত আর কিছু ডাউল দেয়, 500 টাকা নিয়ে নেয়। এই যে ক্ষতি হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেন নাই যে তুমি মানুষকে দাওয়াত দিয়ে টাকা নাও, তো হোটেলে করতে পারতো। একজন আমাকে দাওয়াত দিয়েছে আকিকার, হুজুর আপনি কিন্তু কিছু নিয়ে যান না। পরে গিয়ে দেখি যে আকিকার দাওয়াত দিয়েছে, একটা গরু জবাই করছে, ছাগলও জবাই করছে, মানুষ দিয়েছে অনেকগুলা, এরপরে হোটেলের সিস্টেম বসে পড়ছে। তো আকিকা হলো দান, আকিকা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, সেটা আবার টাকা নিয়ে কেন? এ তো ফকিরি। ওই গোশত আপনি বাজারে নিয়ে বিক্রি করেন, দরকার কেন মানুষের কাছ থেকে এভাবে টাকা নিয়ে? বিবাহর খরচ একটা যুবক বিবাহ করবে সম্ভব না, কেন? 500 লোককে দাওয়াত দিতে হবে, এই জন্য তো যুবক বিবাহ করতে পারছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিবাহ করছেন, অনেক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জানেন না। নবীর সাহাবীর দাওয়াত যদি চলে, দাওয়াত ছাড়া যদি বিবাহ চলে, আপনার চলে না? মানে বিবাহকে আমরা কঠিন করে দিয়েছি, 1.5 থেকে 2 লক্ষ টাকা লাগে মানুষ খাওয়াতে, তাহলে প্রত্যেকটা ঝামেলার মধ্যে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে ঝামেলা। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে ফেরেশতা দোয়া করে ওর ক্ষতি হয়ে যাবে, মাসে 3টা দাওয়াত খেলে 1500 টাকা চলে যাবে, কিন্তু 50 টাকা মাসিক চাঁদা দিতে পারবে না মসজিদের জন্য। যাবেই যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এর কথা কখনো মিথ্যা হবে না, একদম বুলেটে বুলেট যেভাবে মানুষের গায়ে মারলে লাগে, কোনো স্থানে লাগলে ক্ষত স্থান করে দেয়, ঠিক সেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে কাজ করবে। ওই যে দেখলেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে গান বাজনা করলে ভূমিকম্প বেশি বেশি হবে। এখন কি ভূমিকম্প? আজকে থেকে 20 বছর আগে তাকান তো, এত ভূমিকম্প দেখছেন আপনারা? 20 বছর আগের দিকে তাকান, এই ঘন ঘন ভূমিকম্প দেখছেন কোনোদিন? এখন প্রতি মাসে মাসে হচ্ছে, কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গান বাজনা বেশি বেশি করলে ভূমিকম্প বেশি বেশি হবে। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিলে গেল। মানুষ যখন নাফরমান হয়ে যাবে, আল্লাহর গজব বেশি বেশি পড়বে। তো এটা যেমন সত্য, এটাও তেমন সত্য, যে ব্যক্তি দান করতে পারতো কিন্তু করে না, ওর ক্ষতি হবেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 1352 নম্বর হাদিস
তিনি বলেছেন যে দানশীল ব্যক্তির উদাহরণ এবং কৃপণ ব্যক্তির উদাহরণ হচ্ছে এমন দুই ব্যক্তির মতো যাদের গায়ে দুটি লোহার বর্ম রয়েছে, যাদের গায়ে দুইটি লোহার বর্ম, কৃপণের গায়েও আছে, দানশীলের গায়েও আছে। এবার যখন দানশীল দান করে, তার উদাহরণ যখন দান করে তখন সারা শরীর বিস্তৃত হয়ে যায়, তার লোহার বর্মটি প্রশস্ত হয়ে যায়, কিন্তু কৃপণের গায়ে তো লোহার বর্ম আছে, দান করতে চায় কিন্তু তার লোহার বর্মটি চেপে ধরে তাকে দেয় না দান করতে। 10 টাকা দান করবো, আবার চিন্তা করি 10 টাকা হইলে তো আমার একটা কাজে লাগে, দান করতে চায় কিন্তু ওই লোহার বর্ম তাকে চেপে ধরে রেখেছে। এটা হলো কৃপণের উদাহরণ। আর কৃপণ জাহান্নামে যাবে, কৃপণ ধ্বংস হবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কৃপণ ব্যক্তি ধ্বংস হবেই, দুনিয়াতেও কষ্ট করবে আখিরাতেও কষ্ট পাবে যারা কৃপণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে যারা দান করে তারা আল্লাহর প্রিয় বান্দা। আর দানের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 261 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইযাআফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হচ্ছে, তাদের উপমা হচ্ছে একটি ধানের বীজ যার থেকে 7টি শীষ হয়। একটি ধানের বীজ গাড়লে সেখান থেকে কয়টি হয়? 7টি হয়। আল্লাহ বলছেন, এটা কোনো মানুষের কথা নয়, আল্লাহ বলছেন যারা দান করে, একটি টাকা দান করলো তার মানে একটি ধানের শীষ গাড়লো, সেখান থেকে 7টি শীষ হলো, প্রত্যেকটিতে 100টি করে দানা হলো, প্রত্যেকটি শীষে 100 করে দানা হলো। একটা ধানের শীষের মধ্যে কয়টা হয় গুনে দেখবেন, প্রায় 100 হয়ে যায়। আমরা বাস্তবিক পক্ষে যেটা দেখি, ফলন ভালো হলে 100-র উপরেও হয়। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করলো, ওই ব্যয়টাকে ওই ধানের বীজের মতো একটি ধান বপন করলো, সেখান থেকে 7টি শীষ জন্মগ্রহণ করলো, প্রত্যেকটা শীষে 100 করে দানা হলো, তার মানে 1 টাকা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে 700 টাকার সমপরিমাণ হবে। আল্লাহর রাস্তায় ব্যয় করার ফজিলত এটা। এরপরে আল্লাহ বলছেন আল্লাহু ইযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ যাকে ইচ্ছা এর চেয়ে আরো বাড়িয়ে দেন। এত সুন্দর কোরআনের আয়াত থাকতে হুজুর বলতেছে আমার আল্লাহই কয়, আমার আল্লাহই কয়, তোমার আল্লাহ কি কয়? 1 টাকা দান করলে 70 বছরের গুনাহ মাফ হয়ে যায় হুজুর কইতাছে। আবার রমজান মাস আসলে কয় 1 টাকা দান করলে 80 টাকার সমপরিমাণ দান হয়, 70 টাকার সমপরিমাণ হয়ে যায়। আল্লাহ বললেন 700 আর মোল্লা কমাই দিলেন, এতে আপনি খুশি? আল্লাহ বললেন 700 আর আল্লাহ যাকে ইচ্ছা আরো বাড়িয়ে দেন, তার মানে যার নিয়ত যত খালেস তাকে আল্লাহ তত বেশি নেকি দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি উদাহরণ দিয়েছেন মুসনাদ আহমদ হাদিস নম্বর 18043 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না যিল্লাল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি সাদাকা, কিয়ামতের দিন সাদাকা হবে মুমিনের জন্য ছায়া স্বরূপ। যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষ হাহাকার করতে থাকবে, 1 কিলোমিটার উপরে সূর্য থাকবে, মানুষ চিৎকার করতে থাকবে, মানুষের মাথার ঘাম পড়তে থাকবে, মগজগুলি এমনভাবে ফুটতে থাকবে, গরম ভাত যেমন আগুনের মধ্যে টকবক করতে থাকে সেইভাবে মানুষের মগজ টকবক করতে থাকবে, সেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর পথে দান কিয়ামতের দিন মুমিনের জন্য ছায়া স্বরূপ হবে।
যারা মুমিন বান্দা তারা আল্লাহর আল্লাহর রাস্তায় দান করেছে তাদের জন্য ছায়া স্বরূপ হবে। এই ছায়া দিয়ে সে ওই কঠিন হাশরের ময়দানে সে বেঁচে যাবে এই ছায়ার দ্বারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন সহিহ মুসলিম 7664 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক ব্যক্তি এমন এক এলাকা দিয়ে যাচ্ছিলেন যেখানে কোনো পানি নেই, হঠাৎ আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে দেখেন যে একটা মেঘের টুকরার মধ্যে আওয়াজ হচ্ছে, মেঘের টুকরা ভাসে না আকাশে। সহিহ মুসলিমের হাদিস, কোনো গল্প নয় এটা, যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ করলে ঈমান চলে যাবে। মেঘের টুকরার মধ্যে আওয়াজ হচ্ছে, অমুক ব্যক্তির বাগানে পানি দাও, আকাশ দিয়ে মেঘ যাচ্ছে, একটি ব্যক্তি তাকিয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মেঘের টুকরার মধ্যে আওয়াজ হচ্ছে যে অমুক ব্যক্তির খেজুর বাগানে পানি দাও, বা কোনো বাগান আছে সেখানে পানি দাও। ওই ব্যক্তি মেঘটাকে ফলো করতে থাকলো, করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ পর্যন্ত মেঘ যেখানে গিয়ে নামা শুরু করলো, সেখানে গিয়ে দেখছে একজন ব্যক্তি পানি সেচে তার পুরো ক্ষেত ভরিয়ে দিচ্ছে। তখন জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? তার নাম যখন বললো, নামের সাথে ওই আসমানে নাম মিলে গেছে। তখন জিজ্ঞাসা করলো যে আপনি কি আমল করেন যে আপনার নাম আকাশে মেঘের টুকরার মধ্যে শুনতে পেলাম? তখন ওই ব্যক্তি বলল যে আমার যে বাগান, এই বাগানের যেই ফল হয় এই ফলটাকে আমি তিন ভাগে ভাগ করি, আমার এই বাগানের ফলটাকে আমি তিন ভাগে ভাগ করি, এক ভাগ আমি নিজে খাই, এক ভাগ আমার পরিবারের জন্য খরচ করি, এক ভাগ আমি নিজে খাই, আরেক ভাগ দিয়ে আমি বীজ কিনি, আরেক ভাগ আল্লাহর পথে দান করি, এই তিন ভাগ। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর পথে দানের মর্যাদা কতটুকু। বলছে তিনটা ভাগ করি, এক ভাগ আমার পরিবারের জন্য খরচ করি, আরেক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেই, আরেক ভাগ আমার এই শস্য ক্ষেতের জন্য খরচ করি, যার কারণে আমার নাম মেঘের টুকরার মধ্যে শুনতে পেয়েছো, আমাকে পানির জন্য কষ্ট করতে হয় না, এভাবে মেঘ থেকে পানি আসে, অন্য কোনো খেতে যায় না, তার খেতে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে দানের একটা বিশেষ মর্যাদা রয়েছে, বিশেষ ফজিলত রয়েছে। আজকের শেষ হাদিস একটা বলবো, আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী 3251 নম্বর হাদিস, আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন দানশীল ব্যক্তি। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জান্নাতে খেজুর গাছ পেয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুনিয়া থাকতে সুসংবাদ দিয়েছিলেন এই দানের কারণে। দান যে কি জিনিস এই হাদিসের মাধ্যমে আপনি আজকে বুঝতে পারবেন। মদিনাতে খেজুর গাছ বেশি ছিল, ওই বাতাসের সময় বৃষ্টির সময় খেজুর পড়লে পানিতে ভেসে একজনের খেজুর আরেকজনের খেতে চলে যেত, এটা নিয়ে সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব বাস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে সুষ্ঠু সমাধান পেয়ে যেত। একটা ইয়াতিম ছেলে, তার কিছু খেজুরের বাগান, ছোট বাচ্চা ছেলে, আবু লুবাবা তিনিও সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেতের সাথে ক্ষেত, ইয়াতিম ছেলে, সে দেখতেছে যে খেজুর চলে যাচ্ছে, আমি তো পাই না, ছোট মানুষ আমি, তো বলতেছে যে আমার বাগানের যতটুকু সীমানা এখান থেকে প্রাচীর গেড়ে দিব, প্রাচীর তুলে দিব, তাহলে আমার খেজুর আর ওই পাশে যাবে না। প্রাচীর তুলতে গিয়ে একটা খেজুর গাছ পড়ে যাচ্ছে, সোজা হচ্ছে না, আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, এমনি তো এতিম মানুষ, সমস্যা, একটা খেজুর গাছ চলে গেলে আরো সমস্যা। এখন ওই আবু লুবাবাকে বলছে যে ভাই তুমি আমাকে একটা খেজুর গাছ দিয়ে দাও, তোমার তো অনেক খেজুর গাছ। তখন বলছে না আমি দিব না, তো এটা বিক্রি করো। আমি বিক্রিও করব না, আমি দিবও না আল্লাহর কসম। তখন দেখলো, তাহলে বললো যে আমি কি প্রাচীর নির্মাণ করব না? তুমি করো আর না করো সেটা তোমার ব্যাপার, আমি তোমাকে খেজুর গাছ দিব না। এবার ওই বাচ্চা ছেলেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে গেলেন মসজিদে নববীতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে বসে আছেন, এমতো অবস্থায় এতিম ছেলেটি যায় উপস্থিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে ঘটনা গিয়ে বললেন
যে আমি আবুল উবাবাকে বললাম তুমি তোমার খেজুর গাছটা আমাকে দান করে দাও, দানও করলো না, বিক্রিও করলো না, এখন আমি কিভাবে প্রাচীর তুলবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমাকে একটা পরামর্শ দিন অথবা আমার জন্য একটু সুপারিশ করুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবুল উবাবাকে ডেকে আনো। আবুল উবাবা আসলো, এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনেকবার রিকোয়েস্ট করলেন, সুপারিশ করলেন যে তোমার খেজুর গাছটা তাকে তুমি দিয়ে দাও। সে বলল আল্লাহর কসম আমি দিব না। বলল যে তার মূল্য নাও, আল্লাহর কসম আমি মূল্যও নিব না, আমি দিব না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবুল উবাবা তুমি যদি এই খেজুরের গাছ তাকে দিয়ে দাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দিয়ে দিবেন জিম্মাদার আমি নবী। তখন আবুল উবাবা বলল আমার জান্নাতে খেজুর গাছ লাগবে না, আমি পরকালে কি হবে সেটাতে বিশ্বাসী নয়, মানে দুনিয়া লোভী, দুনিয়াতে যা পাই সেটাই নিব, পরকালে কি হবে সেটা তো বিশ্বাস করি কিন্তু আমার এখন দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে সাহাবীরা চুপচাপ বসে আছে। ওই ব্যক্তি বলতেছে যে আমি খেজুর গাছ দিব না, মানে জান্নাতের খেজুর গাছ নিব না, দুনিয়াটাও দিব না। এবার সমস্ত সাহাবি চুপ করে বসে আছে, এর মধ্যে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আবু দাহদাকে গিয়ে বললেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি ওই খেজুর গাছটা নিয়ে দিতে পারি তাহলে কি আমি জান্নাতে খেজুর গাছ পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ, এই সুযোগ তোমার জন্য আছে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আনহুর একটা খেজুর বাগান ছিল যেখানে 600 গাছ ছিল। ওই বাগানের মধ্যে একটা বাড়ি ছিল, একটা মিষ্টি কুয়ার পানি ছিল, যেখানতে যেই কুয়ার পানি মিষ্টি লাগতো, সবাই লোভ করত, ওর মধ্যে বড় বড় খেজুর হতো। সবার একটা আশা ছিল যে আবু দাহাদার খেজুর বাগানটা যদি আমি পেতাম, সবার মনে একটা আশা ছিল। তখন আবু দাহাদা বলল আবু লুবাবা তুমি কি জানো আমার একটা খেজুর বাগান আছে? হ্যাঁ আছে। তোমার খেজুর বাগানের কথা তো সবাই জানে, আমি আবার জানবো না কেন? মদিনার সবাই জানে যে আবু দাহাদার খেজুরের বাগান আছে। তখন বলল যে আমি 600 খেজুর গাছ বাগান সহ বাড়ি সহ কুয়া সহ তোমাকে দিয়ে দিব, তার বিনিময়ে তোমার খেজুর গাছটা কি এতিম ছেলেকে দিয়ে দিবে? তখন ওই ব্যক্তি বলল তুমি কি আমার সাথে ঠাট্টা করো? কারণ মদিনার শ্রেষ্ঠ বাগান ছিল তার, সবারই একটা আশা ছিল ওই খেজুর বাগান আমার হতো, তো সবাই হতবাক হয়ে গেছে 600 খেজুর বাগান দিয়ে দিবে, খেজুর গাছ দিয়ে দিবে, এটা সম্ভব? তখন উপস্থিত সবাইকে বললেন তোমরা সাক্ষী থেকো আবু দাহাদা কি বলছে। সবাই যখন তার দিকে তাকালো তখন বলল যে ঠিক আছে আমি দিয়ে দিলাম। তখন আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কি জান্নাতে খেজুর গাছ পাবো? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু দাহাদা কতই সৌভাগ্যশীল, দুনিয়ার খেজুর বাগানের বিনিময়ে সে জান্নাতে কতই না খেজুরের বাগান পেয়ে গেল। তখন আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ি যেখানে রয়েছে, দেখেন স্ত্রী আবার যদি বাধা দেয়, স্ত্রীর কাছে চলে গেল সরাসরি, স্ত্রীর কাছে গিয়ে বাড়ির ভিতরে না ঢুকে বাড়ির গেট থেকে বলতেছে ও উম্মে আবু দাহাদা, উম্মে দাহাদা তুমি বেরিয়ে আসো, আবু দাহাদের মা তুমি বেরিয়ে আসো। একবার দুইবার তিনবার ডাক দিছে, এবার স্ত্রী দুই চারটা কাপড়ের টুকরা নিয়ে ছেলেদেরকে নিয়ে বেরিয়ে আসছে, বলছে যে আমি এই বাগান বাড়ি বিক্রি করে দিয়েছি। তখন বলছে কে এমন ব্যক্তি, কত টাকা দিয়ে বিক্রি করলেন? দেখেন যেমন স্বামী তেমন স্ত্রী, যেমন স্বামী তেমন স্ত্রী। তখন স্ত্রী বলছে যে কার কাছে আপনি বিক্রি করলেন? তখন স্বামী বলছে জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে আমার 600 খেজুরের গাছ বাড়ি সহ কুয়া সহ বিক্রি করে দিয়েছি। তখন স্ত্রী বলছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহিল আযীম। স্ত্রী বলছে জান্নাতের খেজুর গাছ যেখানে একটি ঘোড়া 40 বছর বা 1 বছর দৌড়ালে যার ছায়ার দূরত্ব শেষ হবে না, আমরা জান্নাতের খেজুরের গাছ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী, স্ত্রীও বললো না যে দুনিয়ার এতগুলি খেজুরের গাছের বিনিময়ে তুমি একটা খেজুর গাছ নিলে? স্ত্রী এই কথা বলার পরে স্বামী স্ত্রী দুইজন চলে আসছেন,
স্ত্রীর ধারণা কতটুকু যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের খেজুরের গাছের সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়ার খেজুরের গাছ কয়দিন টিকবে? জান্নাতে আমি খেজুরের গাছ পেয়ে গেলাম, তাদের দানশীলতা ছিল এরকম। আরেকটি ঘটনা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা মুসাফির এসেছিল। মুসাফির আসছে, সবাইকে জিজ্ঞাসা করছে কারো বাড়িতে খাবার নেই। এটা সূরা হাশরের মধ্যে আপনি পাবেন, সূরা হাশরের 9 নম্বর আয়াতের বা 7 নম্বর আয়াতের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসাফির আসছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মুসাফিরকে যে নিয়ে যাবে, এই মুসাফিরকে যে নিয়ে যাবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন। এটা আল্লাহর ঘরের মুসাফির কে নিয়ে যাবে? এবার জনক সাহাবী নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করছে কোনো খাবার আছে কি? তখন বলছে আল্লাহর কসম কোনো খাবার নেই আমাদের সন্তানের খাবার ছাড়া, আমাদের সন্তানের খাবার ছাড়া কোনো খাবার নেই। তখন বলছে যে ঠিক আছে, ওই খাবারটা তুমি সন্তানদেরকে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ওই খাবারটা তুমি মুসাফিরকে দাও, আর মুসাফির যখন বলবে যে আপনি খান না, মানে মুসাফির আমি বাড়িতে নিয়ে গেছি, মুসাফির তো জিজ্ঞাসা করবে যে আপনি খাবেন না আমার সাথে, তখন স্ত্রীকে শিখিয়ে দিয়েছে যে আমি তোমার সাথে খেতে বসবো, কিন্তু যখন মুসাফির আমাদের দিকে তাকাবে তখন ফু দিয়ে বাতি নিভিয়ে দিবে, যাতে মুসাফির কষ্ট না পায় যে আমাদের খাবার নেই। আল্লাহ নবী বলে দিয়েছে যে আল্লাহর ঘরের মেহমান। এবার সাহাবী বুদ্ধি করছে, স্ত্রীর সাথে মুসাফির খাওয়া শুরু করছে। যখনই মুসাফির জিজ্ঞাসা করছে আপনারা খান না কেন, তখন বলছে আমরা খাচ্ছি, ফু দিয়ে বাতি নিভিয়ে দিছে। এই দৃশ্য আল্লাহ রব্বুল আলামিন দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন সকালবেলা ওই সাহাবীকে ডেকে বললেন যে তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ঘরের মেহমানকে খেয়ে খাওয়িয়েছে, তাদের চিত্র দেখে আল্লাহ নিজে হেসে উঠেছেন। এটা হলো দান করার ফজিলত, মানুষকে খাওয়ানোর ফজিলত। এখন আমরা খাওয়াই কিসে? স্বার্থের জন্য, আল্লাহ সন্তুষ্টি নয়, বাবা মারা গেছে, অসুখ বিসুখ হয়েছে, এই জন্য খাওয়াবো, ছেলে বিদেশ যাবে, বিদেশে বিপদে পড়ছে, এই জন্য খাওয়াবো, কিন্তু আল্লাহ সন্তুষ্টি নাই, বিপদে পড়ে খাওয়াই কি ঠিক না? বিপদে পড়ে দান করি, এই জন্য আমাদের দান কাজে লাগে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মান বানা লিল্লাহি মাসজিদান ইবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি মসজিদ বানাইলো ইবতাগি বিহি ওয়াজহাল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোন মানুষ সন্তুষ্ট হবে সেটা নয়, মসজিদ কমিটি সন্তুষ্ট হবে সেটা নয়, যে ব্যক্তি মসজিদ বানাইলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। জান্নাতের ঘর কি দরকার আছে আমাদের? আছে। তাহলে জান্নাতের ঘর যদি দরকার থাকে, আপনাদের কাছে 10 মিনিট সময় নেই।